তোমাদের হয়তো প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে জানা থাকতে পারে, যা তোমাদের ক্লান্তি দূর করে একটু হলেও আরাম দেয়। এই ক্ষেত্রে আইল্যান্ড বা দ্বীপ আমাদের সকলের কাছে বেশ পরিচিত, তা হবেই না কেন। আইল্যান্ডগুলো সবুজ বৃক্ষ ও চারিদিকে জল দিয়ে অপরূপভাবে সেজে থাকে, যা দেখতে যেমন সুন্দর এবং ভিতরের জীব বৈচিত্র্য অসাধারণ। কিন্তু সুন্দর হলে যে নিরাপদ হয় তা কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের যুক্তিবাদী মন তা জয় করার চেষ্টা করে, যার থেকে বয়ে আসে অনেক বড় বিপদ। সেই রকম একটি ভয়ঙ্কর আইল্যান্ড সম্পর্কে তোমরা জানতে চলেছ এই পর্বে। আইল্যান্ডটির আসল নাম ইলহাদা কুয়াইমারা গ্র্যান্ডি, কিন্তু আইল্যান্ডটি বাকি সব আইল্যান্ডের মতো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং ভয়ঙ্কর সাপের জন্য। তাই সবাই আইল্যান্ডটিকে স্নেক আইল্যান্ড নামেই বেশি চিনে। এটি ব্রাজিলের সাও পাওলো স্টেট থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। আমি জানি তোমরা সবাই ব্রাজিলকে ফুটবলের দেশ হিসেবে বা পর্যটন দেশ হিসেবেই বেশি চিনো, আর এর বিখ্যাত ক্রিস্ট দ্য রিডেমার স্ট্যাচু সম্পর্কে নিশ্চয়ই শুনেছ। কিন্তু এখানকার এই ধরনের আইল্যান্ড সম্পর্কে তোমরা অনেকেই জানো না বা প্রয়োজনও মনে করো না। যাই হোক, এই আইল্যান্ডটির আয়তন 4,30,000 বর্গ মাইল। আজ হতে প্রায় 11,000 বছর পূর্বে এটি মেনল্যান্ড হতে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে এত পরিমাণ সাপ আছে যার জন্য এটি সাপের রাজ্য বলা চলে। এখানে প্রায় 4,000 প্রজাতির সাপ আছে এবং বিষধর ও অবিষধর মোট সাপের সংখ্যা প্রায় 20 লক্ষের মতো। তাই প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে 5টি সাপের দেখা মিলে। 1909 সালে সমুদ্রের জাহাজের জন্য এই আইল্যান্ডে একটি লাইট হাউস নির্মাণ করা হয়, আর এর দায়িত্ব দেওয়া হয় এক ব্রাজিল নেভি অফিসারকে। তাই সে তার পরিবার সহ বসবাস শুরু করে সেখানে। কিন্তু কয়েকদিন ধরে তার কোনো খোঁজ খবর না পাওয়ায় তার সহকর্মীরা সেখানে গেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং জানা যায় তার মৃত্যু হয় সাপের কামড়ে। তাই ব্রাজিল নেভি সর্বদা আইল্যান্ডটি পাহারা দেয়। আইল্যান্ডটিতে নির্বাচিত কিছু বিজ্ঞানী ও ব্রাজিল নেভি ছাড়া সকলের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। যারা এই আইল্যান্ডে গবেষণার জন্য যায় তারা কখনও আইল্যান্ডটির গভীরে প্রবেশ করে না, কারণ তারা ভালো করেই জানে এখানে পৃথিবীর অন্যতম বিষধর সাপ গোল্ডেন লেন্সেট বসবাস করে, যার বিষ অন্য বিষাক্ত সাপের তুলনায় অন্তত 5 গুণ বেশি হয়। আর এই সাপ তার বিষের মাধ্যমে পেশি অকেজ করে টিস্যু গলিয়ে অন্তত 10 মিনিটের মধ্যে একটি সুস্থ সবল মানুষকে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে মারতে সক্ষম। এই সাপ এখানে 2 থেকে 4 হাজারের মতন আছে, যা সবচেয়েতে বেশি। তাই এই আইল্যান্ডকে হোম অফ গোল্ডেন লেন্সেট বলে। এছাড়াও এখানে গেছু সাপ এমরাল্ড ট্রিবুয়া, যা রঙিন হয় এবং গাছে বসবাস করে, ও পারিবারিক সাপ ডিপসাস অ্যালবিফ্রন্স নামক সাপ আছে, যার পারিবারিক বলার কারণ এরা দলবদ্ধ হয়ে বাস করে এবং শান্ত স্বভাবের হয় এবং বিষমুক্ত। কিন্তু বর্তমানে এটি বিশ্বের 5টি নিষিদ্ধ জায়গার মধ্যে একটি। কিন্তু বারবার একটি রহস্য থেকেই যায়, কোথা থেকে আসলো এত সাপ, কীভাবে বা এরা 20 লক্ষের অধিক হলো, তা এখনও একটি আজব বিষয়। ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানাবে। আশা করি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেও আমাদের সঙ্গে থাকবে।